শাইন ভাই, এই চুলাই সারা দিনে রান্না হবে 5 টাকায়? জি ভাই, এই চুলাই সারা দিনে রান্না হবে মাত্র 5 টাকায়। তাই কি হয় নাকি মিয়া? ভাই 100% হয়, আজকে দেখাই দেব একটু প্র্যাকটিক্যালি আপনাকে। এই চুলাও তো দেখি বাজারে নতুন আসছে। ইনটেক্স ভাই, ইন্ডিয়ান ব্র্যান্ড। তাই ইন্ডিয়ার একদম পপুলার যে ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ডটা হচ্ছে ইনটেক্সটা। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে না ভাই যে 5 টাকায় হবে। ভাই ইনডাকশন চুলাই, ভাই ইনডাকশন চুলাই যারা ইউজ করে তারা জানে। হ্যাঁ, ইনডাকশন চুলাই যদি সারা দিন আপনি 2 ঘন্টা ইউজ করেন, হ্যাঁ, মিনিমাম বিদ্যুৎ আসবে 5 টাকায়। কিন্তু বাজারে তো ইনডাকশন অনেক আছে, কিন্তু এটা এইটাই এইটাই কেন 5 টাকায় হবে? ভাই এই ইনডাকশন তো শুনছি যে অনেক বেশি। এই ইনডাকশন হচ্ছে ইনভার্টার করা ভাই, এর জন্য ভাই বিদ্যুৎ বিল কম আসবে। তাই ঘন্টায় মাত্র 2 টাকা বিল আসে এটার, 1 ঘন্টা ইউজ করলে। এবং কি এটা বিদ্যুৎ বিল কম আসার কারণ হচ্ছে কি, ইন্ডাকশন কিন্তু আপনার ম্যাগনেটে হিট দেয়। আচ্ছা আচ্ছা। আবার এটার ভিতর যেগুলো আছে কয়েলে হিট দেয়, যেগুলো অনেক লং টাইম কয়েল দিয়ে হিট দিয়ে ধরে রাখে যেটা, ওইটাতে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে। আচ্ছা। বাট এই ইন্ডাকশনে আপনার বিদ্যুৎ 100% সাশ্রয়ী। আচ্ছা। ইন্ডাকশনে নরমাল যে বিদ্যুৎ বিল কম আসে তার ভিতরে, এবং কি ইনভার্টার করা, এবং কি ব্র্যান্ডটা কি ভাই দেখেন, ইনটেক্স বা ইন্ডিয়ান ব্র্যান্ড। ওকে। এবং কি ইন্ডাকশনের ভিতরে আপনার নতুন করে কি যুক্ত হয়েছে এটা একটু দেখাই দিই। বর্তমানে ফার্স্ট টাইম বাংলাদেশে ফার্স্ট টাইম এই ইন্ডাকশন, যে ইন্ডাকশন চুলা আছে এর ভিতরে আপনি 9টা অটো মেনু দেওয়া আছে। আচ্ছা। 9টা অটো মেনু বলতে কি আছে ভাই, আপনি একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসেন। আচ্ছা দেখি। আপনি তো অনেকগুলো ইন্ডাকশনের ভিডিও করছেন, এরকম অটো মেনু দেখছেন? না না, এরকম বয়েল ওয়াটার, হট মিল্ক, এরপর দোসা, অল কুকিং অপশন দেওয়া, কুক সুপ, এরপর হচ্ছে টাইমটা সেট করার অপশন, এরকম মেনুগুলো কি দেখছেন? না না, এরকম দেখি। এটা ফার্স্ট টাইম আসছে ভাই ইনটেক্স বা ইন্ডিয়ান ব্র্যান্ড। তাই ভাই, এখন তাহলে আপনি আমাকে বলেন যে এই যে 5 টাকায় সারা দিনে রান্না হবে, 5 টাকায় সারা দিন রান্না হবে ভাই, আমি চ্যালেঞ্জ করলাম ভাই 5 টাকায় সারা দিন রান্না হবে, কতটা আইটেম একদিনে রান্না করতে পারবে 5 টাকায়? ভাই আপনি দেখা যায় কি বাসাবাড়িতে এগুলোতে আপনি যদি ভাত রান্না, আমি এই পাশে ভাত রান্না করতেছি, দেখা দিতেছি ভাত রান্না করতে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিব। আচ্ছা, চাউল বসাইছেন? জি, চাউল বসাইছি। ভাত রান্না করতে সর্বোচ্চ গেলে আপনার টাইম লাগবে 10 মিনিট, আপনি টাইমটা ধরেন। আচ্ছা ধরলাম, ভাত রান্না করতে টাইম লাগবে 10 মিনিট। এই যে 7:22 বাজে। জি। আচ্ছা 10 মিনিট টাইম লাগবে। এরপর হচ্ছে আমি মুরগি মাংস দেখে মেরিনেট করে রাখছি। আচ্ছা মুরগির মাংস, এই মুরগির মাংস। আচ্ছা দেখি, মুরগির মাংস রান্না করতে সর্বোচ্চ লাগবে 13-14 মিনিট লাগবে। 13-14 মিনিট, আমি 15 মিনিট ধরলাম, কয় মিনিট হয়েছে? 25 মিনিট। ভাত তরকারি আর আনুষঙ্গিক আপনি ভাজি টাজি করলেন বা অন্য একটা আইটেম করলেন, ওইখানে আরো 20 মিনিট দিলাম, 45 মিনিট বা 1 ঘন্টায় দিলাম। আচ্ছা, 1 ঘন্টায় সর্বোচ্চ বিল আসবে এটা 2 টাকা। 2 টাকা মাত্র সর্বোচ্চ বিল 2 টাকা আসবে। দেখি এখানে মুরগির মাংস মেরিনেট করা আছে, দেন তো দেখি তাহলে চুলায় দেখি। দেখেন সারা দিনে নাকি 5 টাকায় রান্না হবে, আবার 5 টাকায় নাকি অনেকগুলো রান্না করা যাবে। ভাই কয় মিনিট করে রাখে লাগে তাহলে রান্না করতে? রান্না করতে আপনি, আমি তো আপনাকে বললাম যে মুরগির মাংস রান্না করলে আপনি যে কোনো মাংসের আইটেম রান্না করলে দেখা যায় মুরগির মাংস 12 মিনিট, গরুর মাংস রান্না করলে একটু বেশি সময় লাগতে পারে, 15 মিনিট 16 মিনিট লাগতে পারে, 20 মিনিট সর্বোচ্চ। দেখেন ইতিহাসের এই প্রথম এরকম একটা চুলা বাজারে আসছে যে চুলায় মাত্র 5 টাকায় কিন্তু সারা দিনে রান্না হবে। সারা দিনে রান্না হবে না ভাই, একটা চুলার ভিতরে আপনি সারা দিনে রান্না 1 ঘন্টায় করবেন। দিনে যদি 5 টাকা খরচ হয় তাহলে মাসে খরচ হবে মাত্র 150 টাকা। খরচ হবে আমাদেরকে, কিন্তু শাইন ভাই একটা চ্যালেঞ্জ দিয়েছে ভাই, আমি একদম চ্যালেঞ্জ দাও ভাই। অনেকে বলতে ভাই এটা ধোকাবাজি বা এটা বাউতেছি মুখের কথা সেলের জন্য, ভাই এরকম কিছু নয়। আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা আগে 15 দিন আমাদের কোম্পানি এটা অবজারভেশনে রেখেছে। 15 দিন অবজারভেশনে করে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছে, টেকনিশিয়ান যারা আছে, তারা যাচাই বাছাই করে এটা আমাদেরকে যে একটা 15 দিন পর একটা রেজাল্ট দিছে। আচ্ছা, যেটা যদি কেউ যদি রেগুলার পার ডে যদি 1.5-2 ঘন্টা ইউজ করে মাসে সর্বোচ্চ বিল আসবে আপনার 150 টাকার বিল কখনোই আসবে না। যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন, আর এই হিটটা হচ্ছে ইনস্ট্যান্ট হিট, এখান থেকেই দেখছেন না কেন শেয়ার করে দিয়ে আপনি আজকে সর্বোচ্চ শেয়ার করে দিলেই কিন্তু পাবেন পুরস্কার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানান। এখন আমি বলতে পারেন যে ভাই এটা বিদ্যুৎ এত কম আসে কেন? হ্যাঁ, এই যে অন্যান্য চুলো যেগুলো আছে কয়েলের, যে আপনি উঠে ফেললেন ভিতরে কিন্তু হিট হয়ে থাকে, এটা উঠে ফেলছে ভাই হিট নিয়ে না দিয়ে ধরে রাখছি। ওরে বাপরে বাপ, আবার দিবেন এটা হিট হিট শুরু হয়ে যাবে, দেখেন আবার চালু হয়ে গেছে, দেখেন আবার চালু হয়ে গেছে, এই যে দেখেন উঠান, এই যে চালু হয়ে গেছে উঠান ভাই, এটা চুলাটা ঘুরে বন্ধ হয়ে গেছে, দেখতে পারতেছি না, চুলাটা ঘুরাই দেন। হ্যাঁ দেখি, আপনি দেখেন এখন উঠে ফেলছি, বন্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু বসানো হয়েছে, এখন মাংস কয় মিনিটে হবে এটা আমরা দেখার পালা। লাইকটা শেয়ার করে দেন, কমেন্ট করেন। এই যে দেখেন ভাই, এই যে ইনটেক্স যেটা, হ্যাঁ, এবং কি হচ্ছে 2000 ওয়াট দেওয়া আছে, 2000 ওয়াট দুই হাজার ওয়াট। আচ্ছা
এরপর থাকছে কি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, আপনি বলতে পারেন ভাই, মুখে বলতেছেন বিদ্যুৎ কম আসবে, আবার মুখে বলতেছেন আপনি 5 বছরের গ্যারান্টি, এটার আপনার দলিল কি ভাই? দলিল আসি এবার। যারা লাইভটা দেখছেন এবং শেয়ার করে দেন, কমেন্ট করেন। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটা চুলা, এবং সাথে কিন্তু আছে 7 পিসের সেট আছে, যেটা ইতিহাসে রেকর্ড করা দামে কিন্তু আপনারা কিনতে পারবেন। আচ্ছা, আমরা একটু 7 পিসের কি কি সেট আছে এখানে একটু দেখাই দিব। আচ্ছা, 7 পিসের কি কি দেখেন, মাংসটা কিন্তু হিট হয়েছে। হ্যাঁ, মাংসটা কিন্তু চলতেছে এবং শেয়ার করেন যারা কমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলতাম একটা রেকর্ড দাম একটা 7 পিস সেট দেখাবো। হ্যাঁ, তো 7 পিসের ভিতরে কি কি থাকছে ওটা একটু দেখাই দিচ্ছি। এই 7 পিসের ভিতরে থাকছে হচ্ছে, আপনি দেখেন 24 সিএম একটা ক্যাসারোল থাকবে গ্লাস উইথ লিড। উইথ লিড, আচ্ছা। এবার 18 সিএম একটা মিল ফ্যান থাকবে উইথ গ্লাস লিড। 24 সিএম এর হচ্ছে একটা কড়াই থাকবে। আচ্ছা, 24 সিএম একটা ফ্রাই প্যান থাকবে। ওকে, এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে কিএম এর অরিজিনাল একদম লেটেস্ট ভার্সন, যেটা কিএম এর 7 পিস যেটাকে বলি আমরা। আচ্ছা, ওকে, এটা হচ্ছে কিএম এর 7 পিস, এটা ইনটেক বক্স হচ্ছে এটা। আর আরেকটা জিনিস গুমর পাস করে দেই, অনেক হচ্ছে বক্স এটা দেখায় প্রোডাক্ট দেয়া হচ্ছে এটা। এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই যে বক্স হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ওল্ড মডেল। আচ্ছা, এটা আগের মডেল, এটা একদম ওল্ড ভার্সনটা আমাদের। তো আমরা এটা দিচ্ছি না, এটা আমাদের ওল্ড মডেল। আমাদের নতুন করে যেটা আসছে একদম আউটসাইড ইনসাইড দুইটা মার্বেল কোটেড করা, এই যে দেখেন একদম খুব সুন্দর, একদম ভিতরে সাইডও মার্বেল কোটেড, আর হচ্ছে বাইরের সাইডও মার্বেল কোটেড করা। এরপর আপনি এটার ভিতরে আরেকটা কি ফ্যাসিলিটি পাচ্ছেন, আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এটার ভিতরে ইন্ডাকশন কোটেড করা আছে। ওকে, এই ইন্ডাকশন কোটেডের সুবিধা কি? ইন্ডাকশন কোটেডের সুবিধা হচ্ছে এটা দ্রুত হিট হয়, এই জিনিসটা দ্রুত হিট নেয়, আর হিট হয়ে যায়। আর এটা যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন, ইন্ডাকশন ইউজ করতে পারবেন, ইনফ্রারেড ইউজ করতে পারবেন, মাটির চুলা, গ্যাসের চুলা, সব ধরনের চুলা এটা ইউজ করা যায়। আর এটা হচ্ছে এটা আরেকটা সুবিধা, যেটা এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্র্যাচলেস। ওকে, আপনি যদি এটা চাকু দিয়ে এটাকে ঘষেন, আমার চাকু নেই, এই যে চাকু, চাকু, হ্যাঁ, আপনি চাকু দিয়ে যদি ঘষেন দেখেন এটা মার্বেলটা ওঠার কোনো অপশন নেই। ও, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, উঠছে একটু, দেখেন তো কোন রকম কিচ্ছু উঠবে না, কিন্তু উঠবে কোনো চান্স নেই। এটা তো অনেক অনেক স্ট্রং ভাই, অনেক হালকা লাগতেছে, অনেক হেভি, অনেক হেভি। এরপর হচ্ছে এটার ভিতরে যে 7 পিস প্যাকেজটা কি আমি দেখাই দিচ্ছি। 18 সিএম এর যেটা মিল্ক ফ্যান, এটা হচ্ছে মিল্ক ফ্যান, এই যে মিল্ক ফ্যান কার্প করা আছে দেখেন, কার্প করলে আপনি দেখা যায় দুধ বা চা যেটাই করেন সুন্দর পড়বে। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে যাই, আমরা আরেকটা, এরপরে হচ্ছে আপনি ফ্রাই প্যান থাকবে, ফ্রাই প্যান থাকছে, হ্যাঁ, এই যে ফ্রাই প্যানটা বাজার পুরা করার জন্য ফ্রাই প্যানটা থাকবে। ওকে, 24 সিএম এর ফ্রাই প্যানটা থাকবে, 24 সিএম এর, আচ্ছা। এরপর হচ্ছে এটা থাকবে হচ্ছে কড়াইটা, কড়াইটা 24 সিএম এর হবে, 24 সিএম এর, 24 সিএম এর কড়াইটা হবে, জি, আচ্ছা, ওকে। এরপর যে সসপেনটা থাকবে, সসপেনটা 24 সিএম হবে, 24 সিএম, আচ্ছা, ওকে ভাই। এই লিড গুলো অনেক সময় নাকি ভেঙে যায়, অনেকে বলে যে এটা কি আসলে ভাঙে, আচ্ছা ভাঙে নাকি আমি দেখা দিচ্ছি একটু দেখি। আচ্ছা, একটু মারুফ সব, ওকে, যারা লাইভটা দেখছেন একটু সবাই, এই যে দেখেন আমি এই গ্লাসগুলো অনেকগুলো পানি দিবেন না এটাতে, আচ্ছা পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দেন। ওকে, যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেন, কমেন্ট করেন। ওকে, ওয়াও ভাই, কয় মিনিট আছে, আপনি টাইমটা দেখিয়েন ভাই, আমি তো পরে আর একটা কাস্টম আপনার ভিউয়ার যদি একটা মিনিট বলে দিই, রান্না করতে হলে একটু ঢেকে দেওয়া লাগবে তো, আচ্ছা দেখে দিচ্ছি, ওয়েট, ওকে। এরপর হচ্ছে আপনি এখানে যে আমি যে বললাম যে অরিজিনাল কি এমএস 7 পিস কি 7 পিস কিনা, আপনি বলবেন তো এগুলো দেখেন কি ইউজ করতেছি, কিচ্ছু হবে না, এটা বলেন, জি, ভাত কম হয়েছে, টাইমটা দেখে খেয়াল করি নাই, চাপো। এরপর দেখেন 7 পিস আপনি বলছেন টেকসই হবে কিনা বা ভেঙে যায়, আপনি বলছেন ভেঙে যায় ভাই, ভাঙা ফাটার দিন আছে ভাই, ভালোবাসা করে এভাবে পালাবে না ভাই, এভাবে পালাবো না ভাই, দেখেন ওরে না ভাই, ভালোবাসা, এটা ভালোবাসা, বাবা ভালোবাসা, মানে ভালোবাসা, ভালোবাসা না ভাই, এমনি পালাবো ভাই, বাপরে বাপ, এভাবে এভাবে পালাবো ভাই, এভাবে, ও মাই গড, এই যে ভাই ভালোবাসার দিন শেষ, ও ভালোবাসার দিন শেষ ভাই, দেখেন। আচ্ছা, এগুলো তো মার্বেল, এগুলো ভাঙবে না, সবাই জানে, কিন্তু গ্লাস ভেঙে যাবে বলে, গ্লাস নাকি ভাই, গ্লাস এগুলো ভাঙা ফাটার দিন আছে ভাই,
ভাই রে ভাই কি অবস্থা, ভাঙা ফাটার দিন আছে ভাই, একটু দেখান ভাই, বলবো পরে দেখেন লাইভে দেখাই দেন ভাই, মানে এতটা স্ট্রং এবং কি এগুলো আজকে যে দামে দিব ভাই। হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এটা আজকে যে দামে দিব, হ্যাঁ আপনি ভিডিওতে বলতেছি যদি আপনি হোলসেলার আমাদের যদি কেউ থাকে থাকে হোলসেলে যে রেট দিব, আজকে পাইকারি যেটা খুচরা যেটা খুচরা ওই রেট দিব, কেউ একটা নিলে যে প্রাইস কি পৌঁছে নিল সে সেম ওকে হোলসেল প্রাইসে আপনি খুচরা দিয়ে দিবেন। জি জি আর এটা সম্পূর্ণ যে নিতে হবে সেট নিতে হবে, এটা ইন্ডিভিজুয়াল সেল হবে না। আচ্ছা সেট যে নিতে হবে সম্পূর্ণ একটা সেট নিতে হবে, সেটটা নিতে হবে, 7 পিসের সেটটা নিতে হবে। অনেকে বলে যে ভাই আমাকে সাসপেন্ড দেন প্রাইস দেন, হ্যাঁ হ্যাঁ বা ইন্ডিভিজুয়াল আমরা সেল করি না, সম্পূর্ণ সেট নিলে সেটটা নিতে হবে। ওকে আর এই সেটে থাকবে আজকে কি কি থাকবে, ধামাকা থাকবে ভাই, ধামাকা থাকবে এই সেট আজকে, ধামাকা থাকবে আপনি কথাই বলেন না ভাই। ওকে দেখেন অবস্থা, মানে কি বলছি আমি আপনাকে, যারা হোলসেলে নেয় বলেন, যারা হোলসেলে নেয় যে প্রাইস দিব খুচরা কেউ যদি আপনি এক পিস নেন এক সেট নেন ওই প্রাইস আপনাকে ওই দামে উঠে দিব, ওই সেম দামে, সেম দামে 50 সেট নিলে যে দাম খুচরা এক সেট নিলে ওই দামে থাকবে। আচ্ছা আবার চুলের ভিতরে, হ্যাঁ চুলার ভিতরে আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করবো, আপনি জি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে চুলা আপনি লাস্ট এই চুলাটা, আচ্ছা এই যে ইন্ডাকশন চুলাটা হেভি ডিউটি চুলাটা আপনি লাস্ট কত টাকা ভিডিও করছেন, লাইভ করছেন, মানে ধরে ইন্ডাকশন চুলা তো বাজারে এক একটা এক এক রকম, হ্যাঁ একটা অনেকগুলো ব্র্যান্ড থাকে, আমি মনে করি যে বাজারে যতগুলো আছে সবার চেয়ে কম দামে আপনি দিবেন, আমি দিব না, আপনি কত লাইভ করছেন ওইটা বলেন, মানে 4000 টাকা তো মিনিমাম, 4000 টাকা আপনি দামে কাপ 4.5 কম, তারপর লাইভ দেখি না, না 4.5 আপনি দামকে ভাই মিনিমাম 4 মানে উপরে 4000 এর উপরে আর কি, আর যাই হোক 4000 উপরে করেন, হ্যাঁ 4000 নিচে করেন না, আপনি তো হোলসেলার লাইভ করেন, হোলসেলার লাইভ করেন না, আমি আজকে যে রেটে দিব এটা হোলসেল রেট দিব, কি ইন্ডাকশনটা কত দামে আপনি বলেন, মানে বলেন না 4 এর নিচেই তো দিবেন, 4 এর নিচেই দিব ভাই, এবং কি ধামাকা থাকবে, আচ্ছা ঠিক আছে, এটা এটা হোলসেল রেট থাকবে, এটা আমার কাছে লাস্ট আছে 20 পিস, আচ্ছা কে পাবে প্রথম যে 20টা কাস্টমার থাকবে তারা পাবে, কত টাকায় পাবে, কত টাকায় পাবে, অনলি 3500 টাকা, মাত্র 3500, 2 বছর করছেন লাইভ 3500 টাকা ইন্ডাকশন, না না 3500 টাকা তো লাইভ, আপনি 3500 লাভ করছেন, লাইভ করছেন 2 বছর ভিডিও করছেন, না না করি নাই, তো আপনি অবাক হন না কেন, অনলি কত থাকবে, সেটাই আমি তো অবাক, অনলি 3500 টাকায়, আমি তো অবাক ভাই, এত এখন আপনার যে হোলসেল পার্টি যেগুলো আছে হোলসেল পার্টি কাছে 3500 দিব, যারা একটা নিব তাদেরকে 3500 দিব, আচ্ছা ভাই একদম বাটারে হোলসেল প্রাইস, হোলসেল রেট, তাহলে একটা কাজ করেন 3500 টাকায় তো দিলেন হোলসেল রেট, আমি আপনাকে ছিল কই গেল, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেন বেশি বেশি, এই যে ভাই ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, এই যে এই ইন্ডাকশন চুলা, এই চুলাতে আমি অনেক কিছুই বললাম, দামও হোলসেলে দিয়ে দিলাম, মাল কি ভালো কিনা, ওই জন্য কোম্পানির মিয়াকো কোম্পানির অফিসিয়াল, এই যে লেখা আছে দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, লেখা কি এখানে কত বছরের, 5 বছর, 5 বছরের কি কয়েলের, কয়েল ম্যাগনেটের, ম্যাগনেট করে, আচ্ছা 5 বছরের ম্যাগনেটের ওয়ারেন্টি, আর 10 বছরের কি সার্ভিস ওয়ারেন্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর ওয়ারেন্টি কিসের, অফিসিয়াল নাকি অফিসিয়াল ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, আচ্ছা মানে কিছু হইলেই কিন্তু 5 বছরের ম্যাগনেটের ওয়ারেন্টি, ওয়ারেন্টি থাকবে, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি, আর অফিসিয়াল অফিসিয়াল শোরুমে ধোকাবাজি কোনো সিস্টেম নেই, সিস্টেম নাই, আর আমরা যে মার্কেটটা আছে মার্কেটের নাম কি আপনি বলে দেন, এসকেএস সেনাকল্যাণ সংস্থা, সেনাকল্যাণ সংস্থা থেকে, সেনাকল্যাণ সংস্থা মার্কেটে থেকে কে 2 নম্বরে বিজনেস করবে না, বললে পুরো একদম একদম শেষ করে দিবে, সেটাতে সেনাবাহিনী নিয়ন্ত্রণ, হ্যাঁ হ্যাঁ ওগুলো মাথায় রাখতে হবে আপনাকে, ওকে মানে এরপর আসেন 7 পিস, আচ্ছা আপনি 7 পিসের প্রাইস কত দিবেন এটা বুঝে গেলেন না, কত ভাই 7 পিস আজকে দাম কাটি, আপনি বললাম না যে হোলসেলে যদি কে 20 পিস 20 সিট নিয়ে যে প্রাইস, কেউ এক সিট নিলে ওই প্রাইস ওইটাই দিব, এই 7 পিসের প্রাইস আপনি লাস্ট কত ভিডিও করছেন ওইটা বলেন, লাইভ কত করছেন, 7 পিসের লাস্ট ভিডিও তো মানে এটাও কিন্তু 4000 এর উপরে ভাই, আপনি কালকে লাইভ করছেন না, আমি 4000 টাকা ভাই, আপনি কেন আমার আজকে লাইভে তো আপনি আমাকে ধরা দিলেন, সেটাই তো 4000, আপনি যেটা বলে আপনি কমে 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 বলেন, আমি আর কমে দিতে আর হচ্ছে এখন আপনাকে, আচ্ছা দেন ভাই, আপনি প্রবলেম না করে দিচ্ছি ভাই, যাই দেন, আপনি যেটা আমাকে ধরে দিছেন ভাই এটা আজকে যেটা দিব, হ্যাঁ অনলি 4000, হ্যাঁ অনলি 4000, অনলি 4000, অনলি 4000, একটু কমাবেন না, মানে 4000 তো দিছেন, 4000 টাকা থেকে এখান থেকে আপনি, আমি তো প্রথমে বললাম কেউ যদি 50 সেট হয় 4000 টাকা, কেউ এক সেট নিলো 4000 টাকা, আচ্ছা আচ্ছা 4000 টাকা এটা সেটটা থাকবে, আচ্ছা ওকে, কিএমএর অরিজিনাল এবং কি অথেন্টিক এবং কি যে একদম আপডেট যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে, এই কিএমএর 7 পিসটা প্রাইস কত থাকবে, 4000, আবার নিলে কি নিতে হবে, সেট নিতে হবে, সিঙ্গেল দেওয়া যাবে না, আচ্ছা সিঙ্গেল নিতে হবে, বলবেন যে ভাই দুধ খাওয়ার বাটিটা দেন খালি, জি তো দুধের বাটি দেওয়া যাবে না, এখন আপনি যে আপনার ভিউয়ার যদি বলছেন যে ভাত হয়ে যাবে 12 মিনিটে 10 মিনিটে বলছেন না, হয়েছে কিনা দেখেন না, এবার না হয়েছে দেখাই দেন, দেখি ভাত হয়েছে কিনা দেখাই দেন, একটা টিপে দেখবো, টিপে দেখেন আপনি, টিপে দেখেন আপনি, টিপেন না ভাই, সব কিছু আঙ্গুলে তো বিশ্বাস করবেন, আপনি বলে বিশ্বাস করবেন ভাই, হাত পুড়ে যাবে তো, আপনি টেপেন ভাই, আপনি বললে বিশ্বাস করবেন, আপনি ধরে দেখবেন না, এই যে দেখেন আপনি টেপেন, আমি দেখাই দিই, এই যে
এই যে না চাল চাল নাই একদম শক্ত চিকন চাউল হ্যাঁ চিকন চাউল আমি তো বললাম এটা 15-16 মিনিট সময় লাগবে, এটা বাতান্ন করতে 10 মিনিট কিন্তু রান্না হয়ে গেছে, এটা এখন এটা আর 5 মিনিট বাকি আছে, আর 5 মিনিটও কিন্তু হয়ে যাবে। এখন আমি আপনার ভিউয়ারদের একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে কি বর্তমান বাজারে মানুষ হচ্ছে প্রতারিত হচ্ছে। কিসে প্রতারিত হচ্ছে? গ্যাসের সমস্যা, না গ্যাসের সমস্যা করে। আর আপনারা লাইভ করেন একটা 4500-5000 টাকা যে কোনো ব্র্যান্ডের, তো আমরা হচ্ছে কি আমরা যেহেতু একটা ব্র্যান্ড সহ আমরা সবসময় যে কাস্টমারের সার্ভিসের জন্য আমরা থাকি, কাস্টমারে আমার এই প্রোডাক্ট আমি কাস্টমারকে দিলাম, কাস্টমারে উচিল আমার শোরুম ভিজিট করে আমার ওনার প্রোডাক্টও নিল, এই জন্য আমরা যেটা প্রাইসে দিচ্ছি মাত্র 3500 টাকা, মাত্র 3500 ইনডাকশনটা, চুলাটা হচ্ছে মাত্র 3500 টাকা, আর 7 পিস হচ্ছে মাত্র 4000 টাকা। আচ্ছা ঢাকার বাইরে কিভাবে দিবেন? ঢাকার বাইরে হচ্ছে আপনি জাস্ট 500 টাকা বুকিং করে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আচ্ছা অ্যাড্রেস দিলে আমরা গন্তব্যে প্রোডাক্ট পাঠাই দেবো, বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশনে দিতে পারবেন। আচ্ছা যারা ঢাকার ভিতরে যারা নিতে চান, ইনসাইড ঢাকার ভিতরে যারা নিতে চান, তারা হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা আমাদের সেন্ড করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা সিটির ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা দারুণ জিনিস। আজকে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন, উত্তম কর্মকার লিখেছেন দুইটা নিতে চাই, উনি দুইটাই নিতে চায়, দুইটা একসাথে নিলে কেমন দাম? দুইটা একসাথে নিলে ভাই আমি তো বললাম ভাই দুইটা একসাথে নিলে 7500। মানে এরকম কমে কিন্তু আর কোথাও পাবেন না, কোথাও পাবেন আপনি এই কথাটা বলেন বারবার, সেটাই এটা আপনি করেন না, এদিক কত 2 বছর করছেন? না না করি, 3500 টাকা করছেন? আমার জন্মের পর থেকে করি নাই, যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেন। আজকে শাহিন ভাই কিন্তু এত দামে এত কম দামে দিচ্ছেন, মানে এখন কল্পনা করতে পারবেন। এখন অনেকে বলে ভাই আমি এটা একটু আপনি অনুমতি নিয়ে একটু রাখি, হ্যাঁ রাখলাম, এটা কিন্তু এই যে এখন আপনি হাত দিয়ে ধরতে পারবেন, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন, হ্যাঁ এখন হাত দিয়ে। এরপর হচ্ছে আপনি এগুলো দেখা যায় অনেকে বলে ভাই ওয়াটার প্রুফ সিস্টেম কিনা, এখন বলে ওয়াটার প্রুফ কিনা ভাই, ওয়াটার প্রুফ কিনে এটা দেখাই দিব আজকে সব গুমর পাস ভাই, আপনি মুখ ধুবেন না তো আবার? মুখ ধুবো না, মুখ কেন ধুবো ভাই, আমার মুখ ধোয়ার দরকার নাই ভাই, এই যে দেখেন, তাও তো বলেন ভালো কথা, আমি তো মনে করলাম যে আপনি সব গুমর কি করে দিয়েছে আজকে, মানে ওয়াটার প্রুফ চুলা ফাস, ওয়াটার প্রুফ চুলা, এবং কি ইন্ডাকশন বিদ্যুৎ কম আসে, এবং কি হচ্ছে অটো মেনুর ফ্যাসিলিটি, আবার প্রাইসে তো পাচ্ছেন একদম হোলসেল রেট, হোলসেল রেট থেকে কম পাচ্ছেন, পানির দামে পাচ্ছেন, পানি ফলাই দিলেন এরপরে ঠিক। আচ্ছা যারা লাইভে আছেন সবাইকে বলছি আমি লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেখেন, অটো চালু হয়েছে ভাই, দেখেন ভাই, হ্যাঁ হ্যাঁ চালু হয়েছে, হাত দেখা গেছে, ওকে যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে আমি ওকে দেখেন ভাত কিন্তু হয়ে গেছে, ভাত হয়ে গেছে ভাই, দেখেন পানি কিন্তু শুকায় গেছে, ঠিক আছে, এই যে তরকারি হয়ে গেছে ভাই, 15 মিনিট টাইম নিছি না ভাই, তরকারি দেখেন একটু ইয়ে করে দেন, আলু ভাই আলুগুলো, হ্যাঁ আলুগুলো একটু ইয়ে হয়ে গেছে, মাংস কিন্তু হয়ে গেছে ভাই, হ্যাঁ না আলুটা একটু ইয়ে করে দেন দেখি একটু, মানে নরম আছে ওটা দেখতে চাইছেন, সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ মানে এখন তো খাওয়া যাবে খালি, এই যে দেখেন ভাই আজকে আপনারা ডিনার এখানে করবেন, যেটা পরোটা নিয়ে আসতেছি আমরা এখানে খাবো, এই যে দেখেন ভাই, ওকে দেখেন নরম হয়ে গেছে একদম একদম, সে একটা জ্ঞান আসছে। আচ্ছা যারা লাইভটা দেখেছেন এতক্ষণ সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিবেন, দুইটাই যারা নিতে চায় 7500 টাকা নাকি? তাদের এখানে কিন্তু আসলে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু মানে আপনি সরাসরি আসবেন তাদের শপে, এটা হচ্ছে ভাই মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, কয়টা শোরুম আছে এখন আমাদের বর্তমানে? হচ্ছে আপনার ঢাকার ভিতরে হচ্ছে 3টা শোরুম আছে, 3টা শোরুম, হ্যাঁ বসুন্ধরা সিটি লেভেল 6 এ, ওটা কিন্তু টাস্টের একটা মার্কেট, হ্যাঁ বসুন্ধরা সিটি লেভেল 6 এ আমাদের অনেক বিশাল বড় একটা শোরুম আছে, বাড্ডা বিটিএ প্রিমিয়ার শপিং মল, যেটা ডায়াগনস্টিক হসপিটালের পাশেই, বিটিএ প্রিমিয়ার শপিং মল যেটাকে বলে, ওইখানে আমাদের বড় একটা শোরুম আছে।
এরপর হচ্ছে মহাখালী এসকেস টাওয়ার আমাদের তো শোরুমে আছে, সেনা কল্যাণ সংস্থা যেটা বলে। আর এই মহাখালীটা তো হচ্ছে কি সুবিধা কি আপনার ভিউয়ার যারা আছে যারা ভিডিও দেখতেছে তারা কিন্তু সবাই আসতে কিন্তু সুবিধা হয়, রাস্তা দিক দিয়ে যাতায়াত দিক দিয়ে সুবিধা হয়। এরপর হচ্ছে ঢাকার বাইরে যেটা আমাদের আছে যে বিভাগীয় পর্যায়ে যেটা আছে, বিভাগীয় পর্যায়ে আমাদের চট্টগ্রামে আছে, চট্টগ্রাম শোরুম আমাদের সারাদিনের রান্না মাসে মাত্র খরচ হচ্ছে 150 টাকা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাইন ভাই এদিকে দেখান। জি ভাই আল্লাহ হাফেজ। জি ওকে আল্লাহ হাফেজ।